আগামী 25 জুন উদ্বোধন হচ্ছে স্বপ্ন ও গৌরবের পদ্মা সেতু। নানা চড়াই উতরাইয়ের পর চালু হচ্ছে এটি, যেখানে মিশে আছে দেশের আবেগ, আর সেগুলোই গানের কথায় তুলে ধরার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি, যা গিয়েছেন আঁখি আলমগীর, কিশোর, রাজীব, সাব্বির জামান, কোনাল ও ঝিলিক। গানের শিরোনামও পদ্মা সেতু। এর কথাগুলো এমন, পদ্মা সেতুর বীজগাথা ইতিহাসের বিস্ময়, শেখ হাসিনা দেখিয়ে দিলেন কেমন করে এগিয়ে যেতে হয়। এটি লিখেছেন মোকাম আলী খান আর সুর সঙ্গীত করেছেন মিল্টন খন্দকার। সম্প্রতি মাইটিভির অডিও স্টুডিওতে এর রেকর্ডিং হয়েছে। আঁখি আলমগীর বলেন, পদ্মা সেতু একটি স্বপ্নের নাম, স্বপ্ন এখন বাস্তব হয়ে ধরা দিয়েছে। এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে সবার আবেগ ও অনুভূতি। গর্বের এই সেতু নিয়ে গানটি করে নিজের কাছে খুব ভালো লেগেছে। জানা যায় গানটি নিয়ে ভিডিও নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। আগামী সপ্তাহে পদ্মা সেতু এলাকায় এর দৃশ্য ধারণ হবে। আর ভিডিও নির্দেশনায় আছেন মাহবুবা ফেরদাউস।